নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। অনুব্রত মণ্ডল হাসপাতালে ভর্তি হতেই গান বেঁধে খোঁচা বিজেপির। গান বাঁধলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। কেমন সেই গান শুনুন। সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে নিখোঁজ মৎস্যজীবী। কোনো মতে বেঁচে ফিরলেন বাকি আরো দুজন। নিখোঁজ মৎস্যজীবীর নাম মালতী সরকার। সুন্দরবনে খাড়িতে কাঁকড়া ধরতে যান তিনি, সঙ্গে ছিলেন আরো দুজন সঙ্গী। তাদের দাবি, দুপুরে যখন স্থানীয় কাঁকড়া নদীতে কাঁকড়া ধরতে যাওয়ার জন্য জাল ফেলেছিলেন, তখন আচমকায় নৌকার ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। মালতীকে তুলে নিয়ে চলে যায় জঙ্গলে। নিখোঁজ মৎস্যজীবীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে জোর কদমে। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। বাসনপত্র, গ্যাস সিলিন্ডার পড়ে রইল, তার বদলে স্কুলের আলমারি থেকে শরৎ রচনা সমগ্র, শেক্সপিয়ার, অমনি বাসের সঙ্গে পাগলা দাশু, ঠাকুরমার ঝুলির মতো নতুন নতুন গল্পের বই নিয়ে চম্পট দেয় এক সাহিত্য প্রেমী চোর। এমন ঘটনায় রীতিমতো তোলপাড় বর্ধমানের আউশ গ্রাম অঞ্চল। স্কুল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে, তবে পুলিশ এহেন সাহিত্য প্রেমী চোরের খোঁজে তল্লাশি শুরু করেছে। এহেন অভিনব চুরি নিয়েই এখন চর্চা তুঙ্গে। 3 এপ্রিল ভোর রাতে 5 জনের একটি দুষ্কৃতি দল সোনারপুর অটো স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি মোবাইল ফোনের দোকানে চুরি করে নগদ মোবাইল ফোন মিলিয়ে প্রায় 18 লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বিহার থেকে এ চোরের দল এসেছিল। চুরির পর তারা আবার বিহারে ফিরে গিয়েছে। বুধবার সেই চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এসেছে। থানা থেকে 100 মিটারের মধ্যে ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীর ব্যবসায়ী মহল। নজরের রাজ্য এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সংবাদ, বিনোদন সারাদিন সারাক্ষণ। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বিশাল দ্বিতল শোরুমে প্রচুর ফার্নিচারের স্টক রয়েছে এখানে। আলমারি থেকে শুরু করে সোফা কাম্পেট, কাউচ, টেবিল, ডাইনিং সেট, ক্যাবিনেট, ওয়ার্ড্রব, রট আয়রন ও রাবার উড ফার্নিচার, আরো কত কিছু। সেই সাথে বেঙ্গল সেফের নিজস্ব ও দক্ষ কারিগর আপনার মনের মতো ফার্নিচার বানিয়েও দেবে। তাই চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।